বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। ওকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কী করে একটা ফোনের কল লিস্ট বের করা যায় খুব সহজে। তো আপনারা যদি কারো আসলে পার্সোনাল কোনো লোক থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ওয়াইফ অথবা কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, তার যদি আপনার ফোনের কল লিস্ট দেখতে যান, সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন এক ঝলকেই। তো সেটা আপনি এক বছর আগেরটা দেখতে পারবেন বা দু বছর আগেরটাও তার কল লিস্টগুলো দেখতে পারেন। আপনার যদি সেই মোবাইল থেকে নাম্বারগুলো ডিলিট করে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো আর দেখতে পাই না। অথবা যদি কোনো কোম্পানিতে আপনি চেয়ে থাকেন, জিপি অথবা এয়ারটেল বা গ্রামীণ ফোনের যে কোনো একটা কোম্পানিতে আপনি চেয়ে থাকলে কিন্তু আপনার কল লিস্টগুলো তারা কিন্তু বলবে না, কারণ এটা একটা পার্সোনাল বিষয়। তো আপনি এই পার্সোনাল বিষয়টাকে থেকে কিন্তু আপনি বের হয়ে আপনি কিন্তু আসলে আপনি নিজেই দেখতে পারেন যে কে কখন আসলে কার সাথে কথা বলছে, অথবা আপনি কখন আপনি কার সাথে কথা বলছেন। তো সেই নাম্বারগুলো আপনি কিন্তু খুব সহজেই মোবাইলের ফোনের মাধ্যমে বের করে নিতে পারবেন। তো সেটা কিন্তু আমাদের আজকের ভিডিওতে দেখাবো, তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছুগুলি বুঝতে পারবেন। তো আমরা প্রথমে যে কাজটি করব, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর নিচে রয়েছে এখানে লাল সাবস্ক্রাইব বাটন, জাস্ট আপনার এখানে ক্লিক করে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ঘন্টা বাটন চলে আসবে, জাস্ট আপনি ঘন্টা বাটনে ক্লিক করে এখানে অল করে রাখবেন, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু এখান থেকে আমাদের ভিডিও ভালো লাগলে এখান থেকে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে গিয়ে আপনার যে কোনো কমেন্ট আপনারা করতে পারেন, আপনাদের মতামতগুলো আপনি এখানে লিখতে পারেন। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেলে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, সে ধরনের ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, ফোনের কল লিস্ট বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সরাসরি কিন্তু এই কাজটি করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। সেই অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আমরা আজকে এই যে ফোনের কল লিস্টগুলো বের করে দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা এক বছর বা দু বছর আগের যে ডিলিট হওয়া যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো মজার বিষয় হলো এই অ্যাপটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো, এবং কী করে আসলে এটা ব্যবহার করবেন সেটা আমরা আগে দেখাবো, এবং কী করে আপনার অ্যাপ্লিকেশনটি পেতে পারেন বা ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করে নেবেন, তারপর এখান থেকে একটা বক্স আসবে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই বক্সে আমাদের টিক মার্ক দিয়ে জাস্ট এখানে আমাদের এই বাটনে ক্লিক করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা ঠিক চলে যেতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে যে ক্লিক টু, এখানে ক্লিক টু কন্টিনিউ, জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে, জাস্ট আমাদের যে কাজটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দু নম্বর যে অপশনটা, এখান থেকে আপনি SMS কিন্তু এখানে রিকভার করতে পারেন, বা এখান থেকে আপনি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কল ডিটেলসের জন্য যে জেনারেল কল লগ, আমাদের এখানে অপশনটা ক্লিক করতে হবে, জেনারেল কল লগ, জাস্ট আমাদের দু নম্বর অপশনে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের এই যে ডেটগুলো শো করবে, আপনি এক বছর আগেরটা দেখতে চাইলে সেক্ষেত্রে এখানে এক বছর আগে যে 2019 সাল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, বা যদি তার আগেরটাও দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে আমাদের আজকের ডেটা এখানে দেখাচ্ছে, আর এটা কিন্তু অটোমেটিক এটা কিন্তু এখানে থাকবে আজকের ডেটটা পর্যন্ত, জাস্ট আপনি পিছনের ডেটটা এখানে ফিক্সড করবে, আপনি যতক্ষণ যত পিছনটা দেখতে চান সেটা আপনি এখানে ক্লিক করে সেটা ফিক্সড করে নেবেন। তো এটা ফিক্সড করার পর দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এই যে এখানে এই অপশনটাই থাকবে, আপনি যেখানে শুধুমাত্র ডায়াল কল সেটা দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে রিসিভ করবেন, তারপরে দেখতে পাচ্ছেন অনলি রিসিভ কল, যদি আপনি শুধুমাত্র রিসিভ কল দেখতে চান সেটা তাহলে এটা এই বক্সে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই পরে রয়েছে অনলি মিস কল, শুধুমাত্র মিস কল দেখতে চাইলে শুধু আপনি এখানে করে দেখতে পারবেন। তো আমরা যেটা করবো আমরা সব ধরনের কল এখানে দেখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই এখানে কল লগ ডিটেলস জাস্ট আমাদের এই অপশনটাই থাকবে, এখানে রেখে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে এন্টার ইনপুট ফাইল নেম, জাস্ট আপনি এখানে একটা নাম দেবেন, কারণ এটা এই যেখান থেকে আমাদের একটা PDF ফাইল হয়ে কিন্তু এখানে ফোনের গ্যালারিতে অথবা এখান থেকে ফোনের মেমোরি কার্ডে আমাদের সেভ হবে, সেখান থেকে আমাদের সেই ফাইলটাকে আমরা খুঁজে বের করতে পারবো, সেজন্য আমরা সুবিধা মতন একটি নাম এখানে দিয়ে দেবো। ওকে বন্ধুরা, আপনার ডেস্কটা ফিক্সড করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা নাম দিচ্ছি, তো আপনি সুবিধা মতন একটা নাম দেবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে আছে এক্সপোর্ট টু PDF, জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করবো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করে দিতে হবে, অবশ্যই এখান থেকে তারপর আবার অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিতে হবে, যতবার অ্যালাউ চাইবে অবশ্যই কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন, জাস্ট এখান থেকে তারপর লোড নেবে, এখান থেকে একটা PDF ফাইল তৈরি হবে, এরপর এখান থেকে এটা কিন্তু আমরা কিন্তু সরাসরি গ্যালারিতে অথবা এখান থেকে আমরা মেমোরি কার্ডে গিয়ে তাকে খুঁজে বের করে আমাদের কল লিস্টগুলো বের করতে পারবো, সেটা এখানে আপনারা দেখতে পারবেন। জাস্ট এখানে যতক্ষণ লোড নেবে ততক্ষণ আপনারা দেখবেন, তারপরে সরাসরি আপনার ফাইলে চলে যাবেন। ওকে বন্ধুরা, এখান থেকে PDF ফাইলটি আমাদের রেডি হয়ে গেছে, তো এটা এখান থেকে আপনি সরাসরি এই অ্যাপের ভিতর থেকেও দেখতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে কিন্তু গ্যালারি থেকে অথবা আপনি এখান থেকে গিয়ে ফাইল থেকেও দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন সেই PDF ফাইলটাকে তৈরি হয়ে গেছে, এবং ফোনের যতগুলো কল লিস্ট রয়েছে আমাদের এক বছর আগে বা দু বছর আগে আমরা সিলেক্ট করলাম সেগুলো কল লিস্টগুলো কিন্তু আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি। তো এভাবে করে আপনারা কল লিস্টগুলো বের করতে পারেন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাসে কিন্তু আলাদা আলাদা করে এখানে কল লিস্টগুলো বের হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু হাজার হাজার নাম্বার আমরা যে কথা বলেছি সেগুলো সব কিন্তু বের হয়ে গেছে, জাস্ট আপনি এইভাবে করে কিন্তু যে কোনো নাম্বারের কল লিস্টগুলো বের করতে পারেন। যদি আপনি এখান থেকে দেখতে চান যে আমরা প্রথম লাস্ট মাসেরটা দেখতে চাই, সেটা এখানে অবশ্যই আমরা এখান থেকে জুম করবো, এখান থেকে আপনি প্রথমে যে কাজটি করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে নেম, তো আমাদের এখান থেকে যে কার সাথে আমরা কথা বলছি সেটাকে দেখতে পারবো, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এই দ্বিতীয় নাম্বার বক্স আছে ফোন নাম্বার, তারপর এখান থেকে টাইমের অপশনটাও রয়েছে আপনি কতক্ষণ কথা বলছেন বা সে কতক্ষণ কথা বলছে সেটা কিন্তু আপনি রেডিসে দেখতে পারবেন, তারপর এখান থেকে আপনি
সবকিছু কিন্তু দেখতে পারবেন। এবং এখানে দেখতে পারবেন এই যে রিসিভ কল বা ডায়াল কর বা এখান থেকে মিস কল সবগুলো সেই ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা অলরেডি এখান থেকে প্রাইভেসির জন্য আমাদের এখান থেকে কিন্তু আমরা এই ভিডিওর ভিতর থেকে আমরা এই নাম্বারগুলো ব্লার করে দিয়েছি, সেই জন্য আপনি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না। তো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি খুব ক্লিয়ারভাবে কিন্তু দেখতে পারবেন, সেটার জন্য কোনো সমস্যা কিন্তু হবে না। তো আমাদের প্রাইভেসির জন্য আমরা এটাকে কিন্তু এখান থেকে ব্লার করে দিয়েছি। তো বন্ধুরা এখান থেকে দেখতেই পেরেছেন যে কী করে একটা ফোনের কলেজগুলো খুব সহজে বের করা যাবে, সেটা কিন্তু আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিলাম। তারপর যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আর এই অ্যাপসের লিঙ্কটা আপনার সরাসরি পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে গিয়ে দেখতে পারবেন যে আপনাদের এখানে লেখা আছে অ্যাপস লিঙ্ক। আমাদের ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন, অ্যাপস লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি প্লে স্টোর গিয়ে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি কেউ চান যে এখান থেকে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ইউটিউব পিডিএফ, তাহলে এই অ্যাপ্লিকেশনটাকে পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা যদি খুঁজতে কোনো সমস্যা সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা ভিডিও একেবারে শেষে পর্যন্ত চলে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।